শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। গত ক্লাসটাতে আমরা তোমাদের সংখ্যা পদ্ধতি, সংখ্যা আবিষ্কারের ইতিহাসগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। সংখ্যা পদ্ধতির বেস কি জিনিস, বিগ বাইট, নিবল, এগুলো কি বলে আমরা আলোচনা করেছিলাম এবং সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা আমরা আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সংখ্যা পদ্ধতির প্রকারভেদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করি। গত ক্লাসে আমরা বলেছিলাম সংখ্যা পদ্ধতি প্রধানত দুই প্রকার, একটা ছিল পজিশনাল সংখ্যা পদ্ধতি বা স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা ছিল নন পজিশনাল বা অস্থানিক সংখ্যা পদ্ধতি। তো আমরা একটু দেখি এগুলা। দেখো, সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেম, নাম্বার সিস্টেমকে প্রধানত সংখ্যা পদ্ধতি, নাম্বার সিস্টেমকে বা সংখ্যা পদ্ধতিকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে তোমার পজিশনাল সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে যে নন পজিশনাল। পজিশনাল নাম্বার সিস্টেম আর একটা হচ্ছে নন পজিশনাল। আমরা গত ক্লাসে সেটা শিখছি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা গত ক্লাসে শিখছি। এই পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার প্রধানত দুই ভাগে ভাগ করা যায়, সরি, পজিশনাল সংখ্যা পদ্ধতি আবার চার ভাগে ভাগ করা যায়। দেখো, পজিশনাল সংখ্যা পদ্ধতিকে আবার চার ভাগে ভাগ করা যায়, অর্থাৎ পজিশনাল সংখ্যা পদ্ধতি চার প্রকার। এক, ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম। দুই, আমি এনএস দ্বারা নাম্বার সিস্টেম বুঝাচ্ছি। দুই, বাইনারি নাম্বার সিস্টেম। তিন, অক্টাল নাম্বার সিস্টেম। চার, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। তাহলে সংখ্যা পদ্ধতি বা নাম্বার সিস্টেমকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়। একটা পজিশনাল নাম্বার সিস্টেম, যাকে বলা হচ্ছে তোমার স্থানিক সংখ্যা পদ্ধতি, আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বা নন পজিশনাল নাম্বার সিস্টেম, যাকে বলা হচ্ছে অস্থানিক সংখ্যা পদ্ধতি। পজিশনাল সংখ্যা পদ্ধতিকে চার ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার ডেসিমাল নাম্বার সিস্টেম, দুই বাইনারি নাম্বার সিস্টেম, তিন অক্টাল নাম্বার সিস্টেম, চার হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। এখন আমরা গত ক্লাসে পজিশনাল নাম্বার সিস্টেম এবং নন পজিশনাল নাম্বার সিস্টেমটা কি, কাকে বলে, এগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই চার প্রকার, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সা, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে দেখো, আমরা আসি তাহলে প্রথমত আমরা করব ডেসিমাল নাম্বার সিস্টেম কি জিনিস। ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমাল নাম্বার সিস্টেম, খেয়াল করো ডেসিমাল নাম্বার সিস্টেম কি জিনিস। খেয়াল করো, আমরা এই ডেসিমাল শব্দটা কোথেকে আসছে। আমরা জানি ডেসিমাল শব্দটা আসছে ডেসি থেকে, DECI, ডেসি থেকে আসছে ডেসিমাল। আর ডেসি শব্দের অর্থ হচ্ছে দশ, ডেসি এই শব্দটার অর্থ হচ্ছে দশ। তার মানে যে সংখ্যা পদ্ধতিতে দশটি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস বা ভিত্তি দশ, তাকে বলা হয় ডেসিমাল নাম্বার সিস্টেম। আরেকবার একটু মনোযোগ দিয়ে দেখো, ডেসিমাল সংখ্যা পদ্ধতি তথা ডেসিমাল নাম্বার সিস্টেম, ডেসিমাল শব্দের ডেসি শব্দটা আসছে, ডেসি শব্দের অর্থ হচ্ছে দশ। তার মানে আমরা শব্দের অর্থ থেকে যদি আমরা মনে রাখার চেষ্টা করি তাহলে আমাদের অধিকতর মনে থাকবে। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে দশটি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়,
এবং আমরা জানি কোন সংখ্যা পদ্ধতিতে যতটা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি বলা হয়। তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হবে, যদি দশটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় তাহলে তার বেস কত হবে, দশ হবে। তাহলে আমরা দুটো জিনিস মনে রাখবো, একটা হচ্ছে মৌলিক অঙ্ক কতটি এবং যতটি মৌলিক অঙ্ক হবে তার বেস হবে তত, এই দুটো দিয়ে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি ডেফিনেশন দিতে পারব। যেমন দেখো, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো যে সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই দশটি মৌলিক চিহ্ন বা অঙ্ক, এগুলোকে চিহ্ন বা অঙ্ক ইংরেজিতে ডিজিট বলা হয়, ব্যবহার করা হয়। এটা আমরা গত ক্লাসে বলেছি, ডিজিট কি জিনিস বা অঙ্ক কি জিনিস, ব্যবহার করা হয় এই দশটি চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে, এবং যার বেস বা ভিত্তি আমরা একটা লিখবো, বাকিগুলো অটোমেটিক আমরা লিখতে পারবো। বেস বা ভিত্তি দশ, তাকে কি বলবো, ডেসিমাল নাম্বার সিস্টেম বলি, ডিসিআই ডেসিমাল নাম্বার সিস্টেম বলি। দেখো যে সংখ্যা পদ্ধতিতে শূন্য থেকে নয় পর্যন্ত এই দশটি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস বা ভিত্তি দশ, যেহেতু দশটি মৌলিক অঙ্ক তো যতটি মৌলিক অঙ্ক ততটাই তার বেস, দশটি মৌলিক অঙ্ক তার বেস হবে দশ, তাকে আমরা ডেসিমাল নাম্বার সিস্টেম বলবো। তাহলে এই ডেসিমাল নাম্বার সিস্টেমের ডেফিনেশন দিতে গেলে আমাকে দুটো জিনিস মনে রাখতে হবে, প্রথমত এই সংখ্যা পদ্ধতিতে কতটা মৌলিক চিহ্ন ব্যবহার করা হচ্ছে। তাহলে আমরা শব্দ থেকে আমরা বুঝতে পারছি এটার মৌলিক চিহ্ন হচ্ছে দশটি। তাহলে এগুলো কি কি, সবসময় মৌলিক চিহ্নগুলো মনে রাখবা, যে কোনো সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্নগুলো শুরু হবে জিরো থেকে, সে ডেসিমাল বাইনারি অক্টাল হেক্সা যাই বলে না কেন মৌলিক চিহ্ন সবসময় শুরু হবে জিরো থেকে, এই টেকনিকটা মাথায় রাখতে হবে। আমরা এরপরে বাইনারি করবো, সেটাও মৌলিক চিহ্ন শুরু হবে জিরো থেকে, অক্টাল করব মৌলিক চিহ্ন শুরু হবে জিরো থেকে, হেক্সাডেসিমাল করব আমরা মৌলিক চিহ্ন শুরু হবে জিরো থেকে। অর্থাৎ আমরা এখন এই পর্যায়ে চারটা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব, ডেসিমাল বাইনারি হেক্সা এবং অক্টাল, এই চারোটা সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্ন বা মৌলিক অঙ্কগুলো শুরু হবে জিরো থেকে, এই কথাটা মনে রাখবা। তাহলে ডেসিমালে যেহেতু দশটি মৌলিক অঙ্ক, তাহলে আমরা জিরো থেকে নাইন পর্যন্ত, তোমরা যে জিনিসটা মাথায় রাখবা, জিরো থেকে নাইন পর্যন্ত গণনা করলে দশ হয়। আমরা কিন্তু ভুল করে ফেলি এখানে, নয় পর দশ বসাই দিয়ে কিন্তু ভুল করা যাবে না, জিরো থেকে যখন আমরা গণনা শুরু করবো জিরো থেকে নাইন পর্যন্ত মোট দশ। তাহলে আমরা বুঝতে পারছি ডেসিমাল নাম্বার সিস্টেমের ডেফিনেশনটা কি। একইভাবে আমরা যদি এর পরবর্তী সংখ্যা পদ্ধতিগুলা আমরা যদি ডেফিনেশন লিখতে চাই, তাহলে আমরা অনায়াসেই লিখতে পারবো, শুধুমাত্র আমরা বেসটা পরিবর্তন করে দিব। দেখো আমরা কিভাবে লিখতে পারি, তাহলে ডেসিমাল সংখ্যা পদ্ধতি লেখার পর আমরা এবার ডেসিমাল সংখ্যা পদ্ধতির একটা যদি উদাহরণ লিখি, যেমন দেখো আমি যদি একটা উদাহরণ লিখি, যেমন একটা উদাহরণ লিখলে খেয়াল করো আমি লিখলাম 709, এটা একটা ডেসিমাল সংখ্যা, বোঝানোর জন্য এই ব্র্যাকেট দিয়ে নিচে সাবস্ক্রিপ্ট আকারে তার বেসটা লিখে দিতে হবে। যে কোনো সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখতে হলে সংখ্যা লেখার পর এরকম ব্র্যাকেট দিয়ে তার নিচে করে সাবস্ক্রিপ্ট আকারে বেস লিখে দিতে হবে। সংখ্যা পদ্ধতিতে সাধারণত বেস ছাড়া কোন সংখ্যা লেখা যাবে না। আমরা আরেকটা সংখ্যা লিখি, মনে করো 5.0594 ডেসিমাল পয়েন্ট 26, এটা একটা ডেসিমাল সংখ্যা। তাহলে আমরা দশমিক যুক্ত সংখ্যা হইতে পারে, দশমিক ছাড়া হতে পারে, বাট যাই হোক না কেন আমাদেরকে কি করতে হবে, প্রথম বন্ধনী দিয়ে তার সাবস্ক্রিপ্ট আকারে তার বেসটা লিখে দিতে হবে। তাহলে এইভাবে আমরা যে কোনো দশমিক সংখ্যা লিখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারছো ডেসিমাল নাম্বার সিস্টেম কি। একইভাবে আমরা যদি এখন আসি, আমরা এই ডেফিনেশনটা কিন্তু বুঝবো না, এই ডেফিনেশনটা একটা ডেফিনেশন দিয়ে কিন্তু আমরা
সবগুলো লিখব। দেখো একটা দিয়ে সব লিখা যাবে। আমরা যদি এখন লিখি বাইনারি নাম্বার সিস্টেম, বিআই বাইনারি নাম্বার সিস্টেম, তাহলে কি হবে খেয়াল করো, বাইনারি নাম্বার সিস্টেম, তাহলে আমরা এখানে কি পরিবর্তন হবে খেয়াল করো, বাইনারি শব্দটা আসছে কত থেকে, বাইনারির বাই, বিআই বাই, বাইনারির এই বিআই, বাই শব্দের অর্থ হচ্ছে দুই, বাই শব্দের অর্থ দুই, তার মানে বাইনারি নাম্বার সিস্টেমে দুটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হবে, বাইনারি নাম্বার সিস্টেমে দুটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হবে। তাহলে আমরা বলেছি মৌলিক অঙ্কগুলো সবসময় ব্যবহার করা হয় জিরো থেকে, মৌলিক অঙ্ক শুরু হবে জিরো থেকে। তাহলে বলো দেখি এবার, যদি জিরো থেকে মৌলিক অঙ্ক শুরু হয় এবং বাইনারিতে দুটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয়, তাহলে এখানে কোন দুটি মৌলিক অঙ্ক থাকবে, তাহলে আমরা জিরো দিয়ে শুরু করলে জিরো ওয়ান, তাহলে এক দুই এই দুটো থাকবে, বাকিগুলো আর থাকবে না, বাকিগুলো আর থাকবে না, দেখো বাকিগুলো আর থাকবে না। তাহলে দেখো আমরা পেয়ে গেছি এবার যে সংখ্যা পদ্ধতিতে, যে সংখ্যা পদ্ধতিতে কি করা হচ্ছে, যে সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান, তাহলে কয়টা হবে, যে আমি এটা লিখলাম না মুছে দিলাম, যে সংখ্যা পদ্ধতিতে জিরো ওয়ান, এই দশটি হবে না, কি হবে তখন, এই দুটি হবে। তাহলে এই দুটি, এই দুটি মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস বা ভিত্তি কত হবে, যতটা মৌলিক চিহ্ন তার বেস তত, তাহলে কত হবে দুই হবে, তাহলে কি হবে, বেস বা ভিত্তি দুই, তাকে কি বলা হয়, তাকে ডেসিমাল নাম্বার সিস্টেম না, তাকে বাইনারি নাম্বার সিস্টেম বলে। যেমন দিয়ে উদাহরণ করে চেঞ্জ হয়ে যাবে, তাকে বাইনারি নাম্বার সিস্টেম বলে। দেখো একদম সহজ, একদম সহজ, তাহলে আমরা বুঝতে পারছি আসলে কিভাবে ডেফিনেশন লিখতে হবে এবং এটা দ্বারা কিভাবে মনে রাখতে হবে, বাইনারির বাই, বাই মানে দুই, এখান থেকে আমরা ভেবে মনে রাখবো। এবার আমরা যদি একটা উদাহরণ লিখি, উদাহরণ লিখতে হলে মনে রাখতে হবে যে সংখ্যা পদ্ধতির উদাহরণ লিখবা সে সংখ্যা পদ্ধতিতে যে মৌলিক অঙ্কগুলো ব্যবহার করা হয়, তুমি ওই সংখ্যা পদ্ধতি লিখতে গেলে শুধুমাত্র ওই অঙ্কগুলোই ব্যবহার করতে পারবা, অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না। যেমন দেখো আমরা যে এর আগে লিখেছিলাম, ধরো 709, এটা একটা ডেসিমাল সংখ্যা ছিল, এখন এই ডেসিমাল সংখ্যাটা যদি আমি যদি এখন বেস পরিবর্তন করে এখানে টু দিয়ে দিই, বাইরে দিয়ে দিই, তাহলে এটা কিন্তু হবে না। কেন হবে না, কারণ এখানে সেভেন এটা কি নাই, বাইনারিতে এই সেভেন অঙ্কটা নাই, ডিজিটটা নেই, জিরো আছে, জিরো আছে বাট কি নাই, জিরো আছে, জিরো আছে কিন্তু কি নাই, সেভেন নাই এবং আর নাইন নাই, সেভেন এটাও নাই, নাইন এটাও নাই। তাহলে আমরা কি করতে পারি, 709 এটা বাইনারি সংখ্যা হতে পারে না। তাহলে আমরা এটা কিভাবে চেঞ্জ করে লিখব, দেখো আমরা যদি এখন একটা সংখ্যা লিখি, যেমন দিয়ে আমরা যদি লিখি মনে করো 1011, এটা একটা বাইনারি সংখ্যা, 1011 এটা একটা বাইনারি সংখ্যা এবং এটা আমরা বেসটা 2 লিখে দিলাম। একইভাবে আমরা যদি আরেকটা সংখ্যা লিখতে চাই, খেয়াল করো 1001 ডেসিমাল পয়েন্ট 110, এটা একটা বাইনারি সংখ্যা। তাহলে দেখো এই দুটো সংখ্যাতে, এই দুটো সংখ্যাতে আমরা কি ব্যবহার করেছি, জিরো এবং ওয়ান, এই দুটো ছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করি নাই, যেহেতু এটা বাইনারি সংখ্যা পদ্ধতির সংখ্যা। তাহলে কোন সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখতে হলে এই টেকনিকটা মাথায় রাখতে হবে, কোন সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখতে হলে ওই সংখ্যা পদ্ধতিতে যতটা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলো দিয়েই লিখতে হবে, এর বাইরে কোনো অঙ্ক বা ডিজিট ব্যবহার করা যাবে না। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা আসি বাইনারি নাম্বার সিস্টেমের পরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, অক্টাল নাম্বার সিস্টেম, অক্টাল, ও সি টি এ এল, অক্টাল নাম্বার সিস্টেম কাকে বলে, অক্টাল নাম্বার সিস্টেম, খেয়াল করো অক্টাল নাম্বার সিস্টেম আমরা মনে রাখবো কিভাবে, টেকনিক দিয়ে মনে রাখবো। অক্টাল নাম্বার সিস্টেমের অক্টা, দেখো অক্টাল নাম্বার সিস্টেম থেকে এই যে অক্টা, 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 ও সি টি এ, অক্টা এই শব্দটার অর্থ হচ্ছে যে আট, অক্টা এই শব্দটার অর্থ হচ্ছে যে আট। তাহলে এর অর্থ কি, অক্টাল নাম্বার সিস্টেমে মোট আটটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হবে। তা আমরা বলেছি মৌলিক অঙ্ক সবসময় ব্যবহার করা হয় জিরো থেকে, তাহলে এবার তুমি জিরো থেকে কাউন্ট করা শুরু করো, জিরো থেকে কাউন্ট করলে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, আটটা হয়ে যায়।
जीरो থেকে যদি আমরা কাউন্ট করা শুরু করি 0 1 2 3 4 5 6 7 তাহলে 0 থেকে 7 পর্যন্ত যদি আমরা কাউন্ট করি তাহলে আমাদের 8 টা হয়ে যায়। তাহলে যে সংখ্যা পদ্ধতিতে আমরা কি লিখতে পারি তাহলে এখন যে সংখ্যা পদ্ধতিতে তাহলে কি কি হবে 0 1 2 3 4 5 6 7 এই কি হবে তাহলে এই 8 টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এই আটটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং যার বেস বা ভিত্তি কত হবে এবং যার বেস বা ভিত্তি 8 তাকে অক্টাল নাম্বার সিস্টেম বলে। একই জিনিস আমরা জাস্ট একটু পরিবর্তন করে লিখলাম তাকে অক্টাল নাম্বার সিস্টেম বলে। তাহলে আমরা एग्जांपल আসি অক্টাল নাম্বার সিস্টেমের एग्जांपल আসি তাহলে আমরা অক্টাল নাম্বার সিস্টেমের एग्जांपल যদি আসি তাহলে আমরা যদি একটা অক্টাল নাম্বার সিস্টেমের एग्जांपल লিখতে চাই তাহলে কি লিখব আমরা দেখো একটা যদি অক্টাল নাম্বার সিস্টেমের एग्जांपल লিখি আমরা ধরো 705 এটা একটা অক্টাল নাম্বার সিস্টেমের एग्जांपल আরেকটা হতে পারে মনে করো 62 মনে করো 4 ডেসিমাল পয়েন্ট 23 এটাও একটা অক্টাল নাম্বার সিস্টেমের উদাহরণ। এরকম আমরা অনেকগুলো অক্টাল নাম্বার সিস্টেম লিখতে পারি। দেখো আমি যেখানে অক্টাল সংখ্যা লিখেছি এখানে কিন্তু কোনো ডিজিটই এই 0 থেকে 7 এর বাইরে লিখি নাই। এই টেকনিকটাই সব সময় তোমাকে মাথায় রাখতে হবে কোন সংখ্যা পদ্ধতিতে সংখ্যা লিখতে হলে ওই সংখ্যা পদ্ধতির অঙ্ক ছাড়া অন্য কোনো অঙ্ক ব্যবহার করা যাবে না এই কথাটা তোমাকে মাথায় রাখতে হবে। আশা করি তোমরা অক্টাল নাম্বার সিস্টেম বুঝতে পারছো। এবার আমরা যেটাতে আসব সেটা হচ্ছে কি হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। দেখো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম আমরা আসি হেক্সাডেসিমাল অক্টাল মানে হচ্ছে 8 হেক্সা মানে হচ্ছে 6 হেক্সা শব্দটির অর্থ হচ্ছে 6 তাহলে হেক্সা যদি 6 হয় দেখো হেক্সা মিন্স 6 যোগ অক্টাল মিন্স হচ্ছে যে তোমার 10 সরি ডেসিমাল মিন্স হচ্ছে যে 10 তাহলে হেক্সা মানে হচ্ছে 6 ডেসিমাল মানে 10 তাহলে দুইটা মিলে কত হবে দেখো তো দুইটা মিলে হবে 16 তাহলে হেক্সা ডেসিমালে মোট 16টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হবে। খেয়াল করো হেক্সা ডেসিমালে হেক্সা শব্দের অর্থ হচ্ছে 6 ডেসিমাল শব্দের অর্থ 10 আমরা আগেই পড়েছি তাহলে 6 এর সাথে 10 যোগ করলে 16 হবে তার মানে হেক্সাডেসিমালে টোটাল 16টি মৌলিক অঙ্ক ব্যবহার করা হবে। তার মধ্যে দেখো ডেসিমালের 10টা কিন্তু আগেই আমরা জানি এই ডেসিমালের 10টা সেগুলো কিন্তু আমরা আগেই জানি ডেসিমালের 10টা গুলো কি কি নতুন করে 6টা আছে তো এই সংখ্যা পদ্ধতি লেখার সময় মনে রাখবা যদিও ডেসিমালটা পরে আসে কিন্তু ডেসিমালের গুলো আগে লিখতে হবে ডেসিমালের গুলো আগে লিখতে হবে অর্থাৎ ডেসিমালের 10টা মৌলিক অঙ্কগুলো আগে লিখবো তারপরে আমি হেক্সাইল 6টা লিখবো ঠিক আছে। তাহলে আমরা লেখা শুরু করি ডেসিমালের 10টা মৌলিক অঙ্ক আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত এই 10টি হচ্ছে যে ডেসিমালের মৌলিক অঙ্ক তাহলে আমরা সেই 0 থেকে 9 পর্যন্ত এগুলো আমরা লিখি তাহলে যে সংখ্যা পদ্ধতিতে প্রথমে আমরা ডেসিমাল লিখবো ডেসিমালের 10টা যে সংখ্যা পদ্ধতি 0 1 2 3 4 5 6 7 8 9 তাহলে 10টা লিখে ফেলেছি কেমন আমরা একটু মুছতে হবে এবার এটা না মুছলে আমরা এটা লিখতে পারবো না। তাহলে দেখো যে সংখ্যা পদ্ধতিতে আমরা ডেসিমালের প্রথমে 10টা লিখে ফেলেছি দেখো এই এই 10টা কি ডেসিমালে এই 10টা ডেসিমালে ডেসিমালের 10টা লিখে ফেলেছি ডেসিমালের 10টা লিখলাম যে সংখ্যা পদ্ধতিতে আমরা কি লিখবো 0 1 2 3 4 5 6 7 8 9 এরপরে হেক্সা হেক্সা এর 6 কি এগুলো কি কি এগুলো মনে রাখবে এগুলো আমি আলাদা করে লিখতেছি একসাথে লিখবা 0 1 2 3 4 5 6 7 8 9 কমা এবং কমা এবার কি হবে এ B, C, D, E, F বড় হাতের অক্ষরে এই 6টা A থেকে F পর্যন্ত এই 6টা মনে রাখবা এগুলো কিন্তু এই সংখ্যা পদ্ধতিতে কতগুলো মৌলিক অঙ্ক বড় হাতের অক্ষরে লিখতে হবে ছোট হাতের অক্ষরে লিখলে হবে না। তুমি যদি এটা A, B, C এভাবে লিখো A, B, C, D এভাবে লিখা যাবে না এভাবে লিখা যাবে না ঠিক আছে। তো
এবার যদি লিখা না যায় তাহলে আমরা বড় হাতের অক্ষর লিখবো যে সংখ্যা পদ্ধতি 0 1 2 3 4 5 6 7 8 9 এবং কি এ বি সি ডি ই এফ এই যে এইটাকে বলা হতো তোমার এই অংশটাকে বলা হতো হেক্সা এই ছয়টাকে বলা হতো হেক্সা এই ছয়টা হচ্ছে হেক্সা তাহলে তাহলে কয়টা হলো দশটা এর ছয়টা ষোলোটা তাহলে যে সংখ্যা পদ্ধতি 0 1 2 3 4 5 6 7 8 9 এবং কি এ বি সি ডি ই এফ এই এই ষোলোটি মৌলিক অঙ্ক ব্যবহার করা হয় এবং এবং কি হবে যার বেস কত হবে এবং যার বেস 16 তাকে কি বলে হেক্সা ডেসিমাল নাম্বার সিস্টেম বলে আশা করি তোমরা বুঝতে পারছো হেক্সাডেসিমালের বিষয়টা কিরকম তাহলে আমরা এক্সাম্পল আসি এবার যদি আমরা উদাহরণ নিই যেমন দিয়ে যদি আমরা যদি কয়েকটি উদাহরণ লিখি ধরো আমরা লিখলাম এ এইট মনে করো 6.23 এটা একটা হেক্সা আবার দেখো আমি লিখলাম A09.B3 এটা একটা হেক্সা আবার আমি যদি লিখি ধরো AB.CD এটাও একটা হেক্সা সবগুলো হেক্সা ডেসিমালের সংখ্যা তাহলে হেক্সা ডেসিমাল আমাদের কি করতে হবে 0 থেকে 1 পর্যন্ত এই অঙ্কগুলো নিয়ে তুমি যদি যে কোনো সংখ্যা লিখো সেগুলো তোমার কি হবে হেক্সা হবে তবে তোমরা অনেক সময় ভুল করে থাকো আমরা দেখি যে যখন পড়াই তোমরা ছাত্ররা যখন খাতায় লিখো বা এমসিকিউ তে তোমরা যখন পারফর্ম করো দেখা যায় যে তোমরা এ বি সি ডি ই এফ এগুলো না থাকলে তোমরা সেটাকে হেক্সা বলো না এটা কিন্তু ভুল ধারণা এটা কিন্তু তোমাদের ভুল চিন্তা ভাবনা এ বি সি ডি ই এফ না থাকলেই যে তোমার এটা হেক্সা হবে না এ বি সি ডি ই এফ থাকলেই যে হেক্সা হবে এটা না আমাদের হেক্সাডেসিমাল মৌলিক অঙ্ক 0 থেকে 1 পর্যন্ত তাহলে 0 থেকে 1 পর্যন্ত এরকম এখান থেকে যে কোনো অঙ্ক দিয়ে তুমি সংখ্যা লিখলে সেগুলো তোমার কি হবে হেক্সাডেসিমাল হবে আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এই চারটা সংখ্যা পদ্ধতি আশা করি তোমাদের বুঝাতে পারছি এবার আমরা একটু তোমাদের সেলফ জাস্টিফাই করব তোমরা আসলে কতটুকু বুঝতে পারছি আমরা সংখ্যা পদ্ধতিগুলো আমরা কয়েকটু উদাহরণ দিয়ে আর একটু বোঝানোর চেষ্টা করি পদ্ধতি হবে আমাদের লিখতে হবে 2 আরেকটা সংখ্যা লিখলাম মনে করো 1011 এটা কোন সংখ্যা পদ্ধতি হবে 3 আরেকটা সংখ্যা লিখলাম ধরো আমি লিখলাম মনে করো A09.2 এটা কোন সংখ্যা পদ্ধতি হবে লিখতে হবে 4 আরেকটা সংখ্যা মনে করো আমি নিলাম ধরো আমি নিলাম নিলাম যাই মনে করো 4545 তাহলে দেখো আমি এখানে চারটা সংখ্যা লিখেছি এখন এই সংখ্যাগুলো কোনটা কোন সংখ্যা পদ্ধতি হবে সেটা আমাদেরকে বের করতে হবে নিশ্চয় তোমরা পারবা দেখো খেয়াল করো তোমরা একটু চিন্তা করো লিখতে থাকো এটা কোনটা কোন সংখ্যা পদ্ধতি হবে তোমরা চিন্তা করে করে লিখে ফেলো লিখে ফেলার পর আমি যখন এটা সলভ করে দিব তখন আমার সাথে তোমরা এটা মিলে নিবা প্রথমটা তো আসি আমরা 1 2 3.45 তাহলে চিন্তা করো এই সংখ্যাটার মধ্যে যে অঙ্কগুলো আছে সে অঙ্কগুলো কোন কোন সংখ্যা পদ্ধতিতে আছে 1 2 3 4 5 এই সংখ্যা এই অঙ্কগুলো কোন কোন সংখ্যা পদ্ধতি আছে চিন্তা করে দেখো ডেসিমালে কি আছে হ্যাঁ আমরা জানি ডেসিমালে আমরা জানি ডেসিমালে হচ্ছে 0 থেকে 9 তাহলে এটা হচ্ছে ডেসিমাল 0 থেকে 9 হলে এটা এটা কি হয় ডেসিমাল হয় তাহলে দেখি 0 থেকে 9 এর মধ্যে পড়ছে তাহলে এটা কি হবে ডেসিমাল হবে কোনো ভুল নাই এবার আমরা বাইনারিতে আসি বাইনারি হচ্ছে 0 এবং 1 জিরো এবং ওয়ান হচ্ছে বাইনারি তাহলে 0 এবং 1 যদি বাইনারি হয় তুমি চিন্তা করে দেখো এখানে 0 এবং 1 ছাড়া কি অন্য কোনো কিছু ব্যবহার করা হয়েছে হ্যাঁ হয়েছে এখানে 1 আছে আবার 2 আছে 3 আছে 2 3 4 5 যেগুলো আছে সেগুলো বাইনারিতে নাই ফলে এটা বাইনারি সংখ্যা পদ্ধতি হবে না এবার অক্টাল আসো অক্টাল আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত এটা অক্টাল 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করলে এটা কি অক্টাল হয় তো দেখো তো এখানে 0 থেকে 7 পর্যন্ত এর মধ্যে ব্যবহার করা হয়েছে কিনা আমরা দেখলাম 1 2 3 4 5 তাহলে এগুলো সবগুলোই 0 থেকে 7 এর মধ্যেই আছে তাহলে আমরা এটাকে কি বলতে পারি অক্টাল বলতে পারি অক্টাল বলতে পারি অর্থাৎ এটা ডেসিমাল হতে পারে এটা আবার অক্টাল হতে পারে একটা সংখ্যা বিভিন্ন সংখ্যা পদ্ধতির হতে পারে যেমন দেখো এটা অক্টাল ডেসিমাল হতে পারে অক্টাল হতে পারে বাইনারি হবে না এবার দেখো হেক্সাডেসিমাল তাহলে আমরা জানি হেক্সাডেসিমালে কি আছে হেক্সাডেসিমালে 0 থেকে হচ্ছে তোমার
9 এরপর কি a থেকে f এটা হচ্ছে হেক্সা হেক্সাডেসিমাল হেক্সাডেসিমাল তাহলে দেখো তো এবার এই যে 1 2 3 4 5 এগুলো কি হেক্সাডেসিমাল মধ্যে পড়ে অবশ্যই পড়ে কারণ 0 থেকে 9 এর মধ্যেই তো তোমার এগুলো সব পড়ে আছে তো ডেফিনেটলি এটা হেক্সা হবে তাহলে এই সংখ্যাটা চিন্তা করে দেখো এই 1 2 3 ডেসিমাল পয়েন্ট 4 5 এই সংখ্যাটা তিনটি সংখ্যা পদ্ধতিতে সংখ্যা হতে পারে একটা হচ্ছে ডেসিমাল একটা হচ্ছে অক্টাল একটা হচ্ছে হেক্সা একই ভাবে তোমরা চিন্তা করে দেখো 1011 এটা টপ মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা 1011 এই সংখ্যাটি হতে পারে তোমাদের অনেক সময় তোমাদের পরীক্ষায় এটা বহুবিধ প্রশ্নে আসছে হ্যাঁ খেয়াল করে দেখবা 1011 এই সংখ্যাটি হতে পারে দিয়ে বহুবিধ প্রশ্ন মধ্যে এটা অনেকবার তোমাদের আসছে তাহলে এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির হতে পারে আমরা এখান থেকে যদি একটু জাস্টিফাই করি এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে তোমরা বলো তো এই চারটা দিয়ে যদি আমরা চিন্তা করি এই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতির হতে পারে তাহলে প্রথমে চিন্তা করো ডেসিমাল হতে পারে কিনা 1011 তোমাদের মাথায় একটা চিন্তা ভাবনা থাকে যে 1011 তো সবসময় বাইনারি হয় তাহলে এখানে 1011 আছে তাহলে এটা বাইনারিই হবে এই চিন্তাধারাটা তোমাদের ভুল 1011 দের শুধু বাইনারি হবে তা না 101 তো সবারই আছে 101 সবারই আছে দেখো ডেসিমালেরও 01 আছে বাইনারি তো 01 আছে অক্টালও তো 01 আছে হেক্সাডেসিমালও তো 01 আছে অর্থাৎ প্রতিটা সংখ্যা পদ্ধতিতেই 01 টা কমন আছে তাহলে 01 বা এখানে 1011 এখানে 1 আছে এবং 0 আছে তাহলে এটা কি কি হতে পারে এটা আমার চারটা হতে পারে এটা তোমার বাইনারি হতে পারে এটা তোমার অক্টাল হতে পারে এটা তোমার ডেসিমাল হতে পারে এটা তোমার হেক্সা হতে পারে চারটা হতে পারে ঠিক আছে খেয়াল করো 101 এর সংখ্যাটা চারটা হতে পারে তোমার ডেসিমাল অক্টাল বাইনারি সরি ডেসিমাল বাইনারি অক্টাল ডেসিমাল হেক্সা চারটা হতে পারে এবার আমরা আসলে এই A09 ডেসিমাল পয়েন্ট 2 এটা একদম সহজ যেহেতু এখানে প্রথমেই আমার এ আছে মনে রাখবে এ বি সি ডি ই এফ এগুলো যদি কোনো একটা সংখ্যায় থাকে ডেফিনেটলি ডেফিনেটলি এটা হেক্সাডেসিমাল ছাড়া অন্য কোনো সংখ্যা হতে পারে না তাহলে আমরা বুঝে গেছি এখানে যেহেতু এ আছে যে এটা থাকার সাথে সাথে আমরা বুঝে গেলাম এই যে এ আছে এ থাকার সাথে সাথে আমরা বুঝে গেছি এটা হচ্ছে তোমার একটা হেক্সাডেসিমালের সংখ্যা এটা অন্য কোনো সংখ্যা পদ্ধতির নয় যেহেতু এ এ বি সি ডি এগুলো অন্য কোনো সংখ্যা পদ্ধতি নাই তাহলে আমরা এ বি সি ডি ই এফ এগুলো যদি কোনো একটা সংখ্যা পদ্ধতি দেখি তাহলে আমরা বুঝে নিতে হবে এটা হেক্সাডেসিমালের সংখ্যা এরপর দেখো 4545 তাহলে এটাও কি এটাও ঠিক এরকম এরকম একদম এরকম একদম এরকম তাহলে এটা কি কি হতে পারে এটা তোমার চারটা তিনটা হতে পারে এটা তোমার অক্টাল হতে পারে এটা তোমার ডেসিমাল হতে পারে এটা তোমার হেক্সা হতে পারে চারটা হতে পারে সরি তিনটা হতে পারে শুধুমাত্র বাইনারি ছাড়া তিনটা হতে পারে তো আশা করি তোমরা এই আলোচনা থেকে তোমরা সংখ্যা পদ্ধতির যে চার প্রকার সংখ্যা পদ্ধতি আছে চার প্রকার সংখ্যা পদ্ধতিগুলো ডেসিমাল বাইনারি হেক্সা অক্টাল এই চার প্রকার সংখ্যা পদ্ধতিগুলো সম্পর্কে তোমার পরিষ্কার ধারণা জন্ম পেয়েছো তোমরা এবং এর মধ্যে থেকে কিভাবে কোন একটা সংখ্যা পরীক্ষা যদি তোমার আসে একটা সংখ্যা এটা কোন সংখ্যা পদ্ধতির আশা করি তোমরা সেটা আনসার দিতে পারবা যে এইভাবে করে করে আমরা যখন চিন্তা করব মৌলিক অঙ্কগুলো দিয়ে দিয়ে একটা সংখ্যাকে আমরা নির্ণয় করতে পারবো সেই সংখ্যাটা কোন সংখ্যা পদ্ধতি ডেসিমাল বাইনারি অক্টাল নাকি হেক্সা এইভাবে করে আমরা কি করতে পারবো প্রতিটা সংখ্যাকে আমরা নির্ণয় করতে পারবো আমরা এর পরবর্তীতে কি আমরা কি করব একটা সংখ্যাগুলো কিভাবে লিখে হয় কিভাবে কোন সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলোকে কিভাবে লিখা হয় আমাদেরকে সেটা জানতে হবে এবং আমরা খেয়াল করো খুব সহজভাবে কিন্তু আমরা সেটা উপস্থাপন করতে পারি কিভাবে সংখ্যা বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো লেখা হয় আমরা আগামী ক্লাসে তোমাদেরকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব কিভাবে বিভিন্ন সংখ্যা পদ্ধতিতে সংখ্যাগুলো নিয়ে লিখা হয় অর্থাৎ ডেসিমালে কিভাবে সংখ্যাগুলো লেখা হয় বাইনারিতে কিভাবে সংখ্যা লেখা হয় অক্টালে কিভাবে সংখ্যা লেখা হয় হেক্সাডেসিমালে কিভাবে সংখ্যা লেখা হয় এই টপিকগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব আজকের ক্লাস এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো